দেখলাম। এমনিতে তো ফটো ফটো করো, দাদার সামনে এসে ফুস একেবারে নিউমে করতে শুরু করলো। এটাই না, এটাকেই বলে সাকরার ঠুকঠাক আর কামারের আখ্যা। অবশ্য আগের জন্মে তোমার জন্য এরকম অনেকবার হ্যাপা বোয়াতে হয়েছে। উফ, আবার সে আগের জন্ম। মাই গড, কি তোমার মনে নেই? আগের জন্মে আমি বাঁশি নিয়ে ঘুরে বেড়াতাম, কখনো হোলি খেলা, কখনো রাসলীলা। অবশ্য তুমিও খুব ম্যানেজ করতে, সিগন্যাল দিলেই চু করে চলে আসতে। এই যে শোনো, যতই তুমি ওই হোলি খেলা রাসলীলা রেফারেন্স দাও না কেন, আমি এত তাড়াতাড়ি পড়ছি না। ওকে, তুমি জানো না তুমি অলরেডি পড়ে গেছো। ও তাই নাকি? ওয়াও, ওয়ান্ডারফুল। আমি নিজেই জানি না, প্রুফ করো। প্রুফ করব একদিন, একদিন সকাল থেকে সন্ধ্যে যদি তুমি আমার সঙ্গে কাটাও ভালোবাসা, দেখবে তখন ভালোবাসার ঘন্টা কি করে মনের ভেতরে বাজে। ভালোবাসার ঘন্টা? ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে তো? ভাবছো যদি প্রেমে সত্যি সত্যি পড়ে যাও? কাল সারাদিন তোমাকে দিলাম সকাল থেকে। জয় বাবা বিশ্বনাথের চরণের সেবা লাগে মহাদেব। পারফেক্ট। ইরে, ওকে এখানে আসতে বললি কেন? ও আমাকে চ্যালেঞ্জ করেছে। চ্যালেঞ্জ? একটা পুরো দিন আমি যদি ওর সঙ্গে কাটাই, আমি নাকি ওর প্রেমে পড়ব। মিনিমাম এক সপ্তাহ, এক সপ্তাহের জন্য আমি ওকে হসপিটাল পাঠানোর ব্যবস্থা করছি। কি করবি ওকে নিয়ে? ওদিকে দেখ। চেন্নাই এক্সপ্রেসের সিনটা মনে আছে, যেখানে শাহরুখ দীপিকাকে কোলে তুলে সিঁড়ি দিয়ে মন্দিরে উঠেছিল? তুই ওকে ওরকম করে নিয়ে অত উপরে উঠবি? আরে ধ্যাত, আমি ওকে তুলতে যাবো কেন? ও আমাকে তুলবে, তাতে কি? ওর তো বেশ মজাই হবে। আরে বোকা, এটা ফিল্ম নয় আর ও শাহরুখ খান নয়। আমাকে নিয়ে এত উঁচুতে উঠতে গিয়ে ও না আরো উঁচুতে চলে যায়। আসছে কিন্তু আমাকে এখানে ডেকেছো কেন? প্রত্যেক পূর্ণিমায় আমি এখানে আসি, তাই ভাবলাম এখান থেকে শুরু করা যাক। ওয়াও, তার মানে তুমি আমাদের প্রেমটা ভগবানের আশীর্বাদ নিয়ে শুরু করতে চাইছো? ফ্যান্টাস্টিক, চলো তাহলে। আরে কি হলো? স্লিপ করে গেছি, মনে হচ্ছে পাটা মচকে গেছে, বাঁধো রাখতেই পারছি না। তাহলে কি আজকে থাক? দেখলে তো প্রথমে প্রেমে বাধা পড়লো, এরপর কপালে কি আছে কে জানে। ওইভাবে কি দেখছো? বাই এনি চান্স তুমি আমাকে কোলে তুলে নিয়ে যাওয়ার কথা ভাবছো না তো? এক্স্যাক্টলি, আমিও ঠিক এটাই ভাবছিলাম। দেখেছো, আমি বললাম না আমাদের মধ্যে একটা কানেকশন আছে। তাহলে কলকাতার প্রিন্সেপ ঘাট আর বাবুঘাট ছেড়ে বেনারসে এই ঘাটে এসে অড়কাই। চলো চলো চলো। মানে এত উঁচুতে মাঝরাস্তায় নামিয়ে দেবে না তো? তাহলে কিন্তু শুরুতেই প্রেমের শেষ। একবার যখন প্রেম করেছি শেষ অবধি তার মান রাখবো। চলো 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 চলো, আস্তে আস্তে ওঠো। কি হলো? তোমার ওজনটা কত? ওই তো 40। মন্দিরে এসে মিথ্যে কথা কেন বিশ্বাস হচ্ছে না? না না, আমার তো 350 গ্রাম কমই লাগছে। চলি। তুমি তোমার স্ত্রীকে ভগবান দর্শনে এনেছো?
সত্যি ভালোবাসা না থাকলে এটা সম্ভব না। ভগবান তোমাদের মঙ্গল করুন। সৌভাগ্যবতী ভব। Do 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 do.